স্টাইল আপ আর আমি আপনাদের নিয়ে এসেছি অ্যাফ্রাতে নাইট ক্লাব অ্যান্ড লাউঞ্জ ইন সিটি সেন্টার আর এটা ওদের সেকেন্ড অ্যানিভার্সারি ব্যাশ অ্যান্ড আমি আপনাদের ইন্টারভিউ দেখাবো আজকে একটা বড় স্টারের সাথে যার আমি নাম নেব না হি ইজ দ্য কিং ফ্রম কামিনে বাংলা ছবি মানে কোনো মেজর কারণ নেই কারণ বেসিক্যালি আমি আই লাইক দি স্ক্রিপ্ট আই থিঙ্ক ইজ এ ভেরি এমিনেন্ট ডিরেক্টর ভেরি এবল ডিরেক্টর তাই বললাম চলো লেটস গো ফর ইট আর আর অ্যাকচুয়ালি স্যাম একটা কারণ এই ছিল করার ছবিটা কারণ প্রমিনসেন আমার বেঙ্গলি সো আই ওয়েন কমিউ রিলিজ অ্যান্ড কমিউনিতে একটা বেঙ্গলি ডনের রোল ছিল সো আই গট আ লট অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম বেঙ্গল সো আই ফেল দ্যাট আই ও সামথিং ব্যাক টু মাই স্টেট এই জন্য একটা কারণ ছবিটা করার আই থিঙ্ক ইউ আর অল ভেরি এক্সাইটেড মানে তুমি যখন আমার প্রথম ছবিটা দেখি তখন তো আমি তোকে চিনতাম না ছবিটা দেখতে পেয়েছিলাম অনেক দিন মানে ওই লম্বা চুল একটা মানে স্টাইল সাহিত্যপুর একটা ম্যাচিওর ইন দ্যাট ফিল্ম So yeah, I think he did his job. I did my part. It's all cool. Like modesty, to me. Modesty, na yaar. Modesty, diplomacy, mane ekdam overflow korche puro boss. Ar kotha bol, mane jeta ami personally feel korechi. Amra eto bar party korte gechi, eto dinners e gechi, er onek kichu dekhlam. Ami jodi ote boltam, this is Chandan Roy Sonalan. It'd be like, eta Chandan. Tale he bhalo kore dekho. Because the whole film tumi oi lomba chul rekhe ekta ora tomar style chilo obviously I mean Mikhail could not have been possible otherwise khub choto jinish amar acting career ora ekta chotto ekta role it connected amar je aro du tin khana je chobi release hoye bosh so I'll get there's something due to me in the sense people because I see the reaction mane ami onek bar Bombay te party te হয়তো পার্টিতে আছি একবার মনে আছে আমরা একটা পার্টিতে ছিলাম তো আমার পাশে বসে বাঞ্চ অফ গিগলি গার্লস ও মিখাইল সো হট মিখাইল দিস মিখাইল ওয়াজ দ্যাট ও মাই গড আমি দাঁড়িয়ে আছি সাথে ওখানে তো দেন আই সেড এক্সকিউজ মি বাই দ্য টাইম আই মিন বাই দ্য ওয়ে ইট ওয়াজ মি সো জাস্ট লুকড এট মি Yeah, but he was so hot. They just completely overlooked me. Like who is he? Like, it only party hoye chhe. Amne personally. But that's true. But when they find out, they get like the shock of their life. And I enjoy that. I think how many people go through that whole emotion of, see, you do a film, you get appreciated, but you get an instant appreciation and reaction. Topic chole gechi tar pore obviously. Kintu amar sathe jeta holo je ওখানে যাওয়ার পর নবাব আমার নাম জানে কিন্তু কি আই হাউ ডু আই লুক নো ওয়ান নোস which is I think it's quite crazy it's excellent that's I mean. yeah that's Mikhail that's Mikhail আমি একটা পার্সোনালি বলছি এটা মানে একটা আমার পার্সোনাল নিজের এক্সপেরিয়েন্স আমি একটা শো করছিলাম তার জন্য ডান্স পারফরম্যান্স করব একটা কোরিওগ্রাফার আসলো আমার কাছে লাথি মারবি না আমি ওকে দেখেছি এটা চন্দন দ্যাটস নট চন্দন ইউ নো হি হ্যাড ইওর গোটি হি হ্যাড ইওর হেয়ার স্টাইল মানে পুরো ব্যাপারটা কিন্তু মানে পুরো তোকে একদম মানে কি বলে মানে
জেরক্স করে নিয়েছে মানে কালার জেরক্স অফ টাইপস ইভেন ইন দিল্লি देयर আই কাম ফ্রম আমি কলকাতা না আমি দিল্লি বাই দ্য ওয়ে হ্যাঁ আমার পাড়ায় সব ছেলে মেয়েরা যারা আছে তারা ছেলে নট মেয়েরা ছেলে আই মিন মেয়েরাও অ্যাকচুয়ালি ছেলেরা অনেক দেখলাম যে সব চন্দন ভাইয়া बाल शो स्ट्रेट करा लिए बाल किस मतलब आपके लंबे घने बालों का लंबे घने बाल नहीं एक्चुअली मेरे बहुत लंबे लंबे बाल थे किंतु इट वाज विशाल सर आइडिया दैट मिखाइल ही हैड दैट मैनेज केम फ्रॉम दैट आई नेवर शडर्ड फ्रॉम हाइडिंग माय फेस बिकॉज़ इट्स जस्ट पार्ट ऑफ द कैरेक्टर आई एम दैट स्पेस यू नो तो आई मीन एट एंगल नहीं लाइट टेने वो मुक्त देखा वो आई कोरी नहीं कारण it takes the away from the character আমি দেখেছি অনেক অ্যাক্টর রাই মানে ক্যামেরাটা বলবো তুমি এমনি দেখেছো লাইটটা এখানে তাহলে আমি এইভাবে এই অ্যাঙ্গেলে যাব আই থিংক when you're playing a character you just you know একটা মানে একটা honestly তুমি স্টার্টার নেই মানে আমি কিছুদিন আগে খুব একটা ভালো ছবি দেখলাম আই রিকমেন্ড এভরিওয়ান শুড ওয়াচ ইট কল ক্রেজি হার্ট জেফ ব্রিজেস গট আ বেস্ট অ্যাক্টর ফর you just see that you know like you go beyond the character you don't have to look good all the time you don't have to you just It, like in fact I'm doing this film which is I'm playing a buffoon you know I'm not looking good but I'm acting well in that film it's a he's a joker exactly you know so people would remember it's a his name is Vishnu ada chobi kochi chobi na je faltu the Raymond did kochi Raymond is most of the music is rock music and I'm playing a student a 21 year old guy with parted hair and shades and all sir tu to mane amake to ritimoto ekta culture shock pela mane I remember amra gelam mahanagorer premiere to shathei gechhilam ami I was like when I think puchte pachilam na mane from Mikhail audience kintu ghete jabe from someone like Mikhail such a strong guy mane puro I mane he wherever he goes o puro kintu jayga ta ke mane it was his mane ekta puro zone hoye jeto tar tai na tarpor ekhane you play Rohit right I naam ta bhule jachhilam mane tor face tai dekhe mane acting ta dekhte dekhte ami thank you tor acting tai dekhte dekhte mane puro ghete gechhilam ja hoyeche to ami dekhlam mane ja Rohit is like nothing is in his control mane kichu control korte pache na khubi khubi normal a sadharan charitra mane like anyone in kolkata Mikhail was over the top as a stylized character Rohit mane the person who shooting this for this camera or that guy the guy with the sound is one of them that's character in fact it's a very good day that today while walking in here I just my first interview with you guys and I got a call from Santosh Sivan's office for his next film I hope it works out or not but the thing is that people are appreciating it boli hey tumra please pray karo jate chandoner ei chobi tao hoye jay Santosh Sivan sathe chobi korar no he is a great so it's happening I mean it's just the fact that you don't have to be a certain way to get somewhere I want to break that in movies, especially in Hindi films or be it Bengali films. I just want to break all that norms and conditioning and everything. I couldn't have agreed. Tod dena chahta hu. Wahi. I mean, that is the way to do it. Cheers to that. Cheers to that. Yeah. Tod do sab kuch. Tod dalo sab kuch. Hatat ekta scene esche. Suddenly Chandan underwear pore ghumiye ache. Dangerous show you put me on, huh?